বছর শেষে আবারও আসছে শারদীয়া দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে পুরোদমে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। মণ্ডপগুলোতে এখন প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে রং তুলির আঁচড়, পাশাপাশি শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই আয়োজকদের। আবুল কালাম আজাদের তোলা ছবিতে আরো জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। আর কদিন পরেই ঢাক ঢোল আর শঙ্খধ্বনির শব্দে ভক্তদের আহ্বানে স্বর্গ থেকে মর্তলোকে নেমে আসবেন মা দুর্গা। আগামী 6 অক্টোবর মহালয়ায় শুরু হবে দেবীপক্ষ। এরপরই পুজো পুজো গন্ধে মণ্ডপে মণ্ডপে মেতে উঠবেন ভক্তরা। ঢাকা সহ সারা দেশে 30,000-এর বেশি পূজা মণ্ডপে পুরোদমে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। কোথাও কোথাও এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়, কোথাও আবার শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পী ও আয়োজকদের। রাজধানীর রমনা কালী মন্দির, মিরপুর কেন্দ্রীয় কালী মন্দির ও সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজা মণ্ডপের মতো অন্যান্য পূজা মণ্ডপগুলোতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। গত বছরের ন্যায় এবারও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বেশি জোর দেওয়া হচ্ছে। কোভিড সংক্রমণের মধ্যে আমরা জাঁকজমক কিছুটা কম করলেও উৎসব আমেজ, দেবীকে বরণ করে নেওয়া, দেবীর কাছে প্রার্থনার আয়োজনে আমরা কোনো কমতি রাখব না। আমরা স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মেনে আমরা শারদীয় দুর্গোৎসব আমরা পালন করব। আমাদের গেটের রং ধরবে আর মণ্ডপের রঙের কাজ চলছে। আমরা 2-1 দিনের মধ্যেই প্রতিমার রংটাও ধরে ফেলব। আর 6 তারিখে যে মহালয়ার প্রস্তুতি রয়েছে। তাছাড়া করোনা সংক্রমণের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষরাও যাতে উৎসবে সামিল হতে পারে সেজন্য আলোকসজ্জা ও অন্যান্য খরচ কমিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের। গতবার ঢাকা মহানগরে পূজা হয়েছিল 232টি, এবার পূজা হচ্ছে 237টি এবং আমাদের নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে যাতে সুন্দরভাবে পূজাটা সাত্বিক উপায়ে করা যায় সেই বিষয়টিকে আমরা জোর দিয়েছি। করোনা আবহে মর্তলোকে মায়ের আগমনে সকল অশুভ শক্তি পরাভূত হয়ে জগতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা পাবে এমন বিশ্বাস ভক্তদের। আমরা মার কাছে সবসময় আশা করি। আমাদের এবারের প্রথম চাওয়া এবং প্রধান চাওয়া করোনা মুক্ত বাংলাদেশ, একটা শান্তির বাংলাদেশ। পঞ্চিকা বলছে আগামী 11 অক্টোবর ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা, যা চলবে 15 অক্টোবর দশমী পর্যন্ত। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।